নমস্কার বন্ধুরা, আমি পারমিতা, পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তাই সকাল সকাল রাখির সমস্ত কিছু আয়োজন করে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি রাখি বাঁধবো না, কিন্তু আমার ছেলে প্রিয়াংশ, তাকে রাখি বাঁধা হবে তার ঠাম্মি এবং দিদুনের কাছ থেকে। দুজনেই আজকে যেহেতু ওর কাছাকাছি আছে, তাই ওরাও ভাবলো ওদের প্রিয় দাদুভাইকে আজকে রাখি বাঁধবে বলে। প্রথমে ঠাম্মি রাখি বেঁধে নেবে, তারপরে দিদুন বাঁধবে। এ দেখুন, আরেকজন আমার কোলে কেরম করে উঠে যাচ্ছে। কেন বলুন তো, কারণ আমি না শাক বাজিয়ে ফেলেছিলাম। ও কোনো কিছুতে ভয় পায় না, কিন্তু এই শাক বাজার শব্দটাতে খুব ভয় পায়। তারপরে যখন সবাই বললো যে ঠিক আছে আর বাজাতে হবে না, তাই জন্য আসো আসো লাড্ডু খেয়ে নাও, এবার তখন শান্ত হয়েছে। দেখুন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এই একমাত্র এই শাক বাজারটাতেই ও খুব ভয় পায়, শাক বাজার যে শব্দটাতে। সন্ধ্যেবেলাতে এই জন্য মা যখন পুজো দেয়, তো শাঁখের আওয়াজটা খুব আলতো করে বাজানো হয়, যাতে ও ভয় না পায় বলে। এখন একটু শান্ত হয়েছে। এই যে রাখিতা দেখাচ্ছে, ওর বাবা বলছে দেখি তো বাবা তোমার রাখিতা, তখন দেখাচ্ছে। ওর ছোটা ভীম খুব পছন্দ, তো ছোটা ভীম আর রাখি পরানো হয়েছে ওকে। আমি আর সুমিত গিয়ে এই রাখি দুটো নিয়ে এসেছিলাম। জানি ওর কাছে হয়তো এগুলো এখন কিছুই মনে হবে না, কিন্তু পরে ও যখন বড় হবে তখন এই স্মৃতিগুলো ওর কাছে খুব আনন্দদায়ক হয়ে থাকবে, যে আমাকেও দিদুন ঠাম্মি দুজনে মিলে রাখি বেঁধেছিল বলে। এই যে এখন ফটো সেশন করছে, আমরা বলছি চল তো বাবু একটু দাঁড়া ফটো তোল, তো ফটো তুলে যাচ্ছে। এই যে সন্ধ্যাবেলাতে এই যে ওর দিদি একটা, কোমল দিদি, আমাদের ঠিক পাশেই থাকেন। ও আবার ডুগুকে খুব ভালোবাসে, এই জন্য ও বলছে আন্টি আমি ওকে রাখি বাঁধবো। আমার মনে ঠিক আছে তুমি চলে এসো তাহলে। তো সন্ধ্যাবেলা এসে ওকে রাখি বাঁধতে বসেছে। সে কী আনন্দ ওকে দেখে, ও তো এই সব কিছু বোঝে না, বাট ওকে দেখে কী আনন্দ ভাবছে, হয়তো ওর সাথে খেলা করতে এসছে মনে হয়। ওরা আসে ওকে খেলায় সকালবেলাতে, সন্ধ্যাবেলায় আসে। তো এই যে ওকে রাখি বাঁধতে এসছে বলে ওকে ধর ভাবছে যে আমি খেলা করবো বলে, দিয়ে এসে রাখি পরাচ্ছে। দেখুন রাখি পরতে যাবে না, ও ভাবছে মানে ওকে হাতটা বেঁধে দেওয়া হচ্ছে বলে। হ্যাঁ, কিছুতেই পরতে চাইছে না, সেই জবরদস্তি করে ওকে বেঁধে দেওয়া হলো। কিন্তু এবার ও যখন ওকে লাড্ডু খাওয়াচ্ছে, সেটাও খেয়ে নেবে। দেখুন রাখিটা খুলেও দিয়েছে। কিন্তু লাড্ডু খাওয়ানোর সময় হ্যাঁ ব্যাস ওটাকে কামড়াতে পারছে না, প্রথমে ট্রাই করলো, মানে পারলে গোটাটাই মুখে দিয়ে দেবে, কিন্তু প্রথমে একটুখানি ট্রাই করলো, তারপরে দেখছে কামড়াতে পারে কি না বলে। মানে খুব মানে খাওয়াতে মিষ্টিতে খুব পটু খেতে ওকে, মানে ডেলি ভাতের সাথে কিছু না কিছু একটু মিষ্টি ওর জন্য দরকারই পড়ে যায়। আমি এর আগের ভিডিওতে ওর জন্মদিনে তো দেখিয়েছিলাম যে আমি যখনই ভাত নিয়ে বসি, হয় একটু কালাকান্দ নয় একটু চকলেট, মানে কিছু না, ওটা ওকে দেখিয়ে দেখে ওকে ভাতটা খাওয়াতে হবে, না হলে ও খাবে না। মানে মিষ্টি খাওয়াতে প্রচুর মাস্টার একদম। এই যে দেখতে পেলেন ডেলিভারি বয়টা এসে একটু কুরিয়ার দিয়ে গেল, এটার মধ্যে রাখি আছে। আমার বোন এই রাখিটা পাঠিয়েছে। ও প্রতি বছরই আমাকে বিয়ের আগেও রাখি বাঁধত, এবং বিয়ের পর আমাকে আর সুমিতকে দুজনকেই রাখি বাঁধে। কিন্তু এখন তো ওরও বিয়ে হয়েছে, এই জন্য সবসময় সামনাসামনি তো থাকা সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য এখন ও চেষ্টা করে যাতে প্রতি বছরের মতো রাখিটা যাতে পাঠিয়ে দেয় বলে। এবারও দেখুন সেটার ব্যতিক্রম হয়নি, ও বাইরে ঘুরতে গিয়েও ঠিক মনে করে ও দিদি, জায়াবাবু এবং পুচকা তিনজনের জন্যই ও রাখিটা মনে করে পাঠিয়ে দিয়েছে। সত্যি এটাই বলে ভালোবাসার বন্ধন। সকাল থেকে যখন প্রিয়াংশ রাখি বাঁধছিল, দেখেন তো খুব আনন্দই হচ্ছিল, কিন্তু মনের ক্ষণে মনে হচ্ছিল ইস বনুর রাখিটা তো এখনও এসে পৌঁছালো না, কারণ ও অনেক আগেই অর্ডার করে দিয়েছিল এইগুলো, কিন্তু ডেলিভারি করতে একটু দেরি করেছে। যাই হোক, একটা আনন্দের জিনিস কি যে সেই দিনই ঠিক সন্ধ্যাবেলায় এসে সেটা পৌঁছে গেল। দেখ মানি পাঠিয়েছে আমার জন্য, পাঠিয়ে
যেতে পাপার জন্য পাঠিয়েছে, তোর জন্য কোথায়, তোর জন্য কোথায় পাপা? আমার জন্য পাঠিয়েছে, পাপার জন্য পাঠিয়েছে, তোর জন্য কোথায় পাপা? ডুগু কোথায়, তুই পড়বে, রাখি পড়বে? এবার ডুগুর অনেক চাঁদি চাঁদি, সবাই চাকি বাকি পড়েছে, সবাই রাখি পড়েছে। যাই হোক, এইভাবেই আমাদের রাখিটা এবছরের মতো সমাপ্ত হলো। যদি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ব্লগটাতে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে।